চোরাং গরুর ব্যবসায়ত খুদ আরক্ষী। চোরাং গরু জব্দ করে 20,000 টাকা বিক্রির ভয়ঙ্কর অভিযোগ আরক্ষীর বিরুদ্ধে। খাকি পোশাকত আকো কলঙ্কর দাগ লাহরিঘাট আরক্ষীর। চোরাং গরু জব্দ করে সেই গরুকেই বিক্রি করেছে অসম আরক্ষীয়ে। কোনো কাগজ পাতি নোহাক ফয়জুল ইসলাম নামের এইগৰাকী ব্যক্তিকেই নগদ 20,000 টকাত জব্দকৃত গরু বিক্রি করেছে লাহরিঘাট আরক্ষীয়ে। কেটা গরু রাখিছে আপনি? একটা। কিমান টাকা দিছে? 20,000। কাক দিছে পয়সা? এই ওসি স্যার, মানে লাহরিঘাট থানার ওসি। মানে ওসি আপনার তো বিক্রি করেছে? হয়। কিবা ওসি তো সে কিবা দিছে? ভাই একু দিয়া না। আপনি কেটা পাইছে? আপনি কেটা পাইছে? এটা আমার নাম ফয়জুল। উল্লেখযোগ্য, যোৱা বৃহস্পতিবারে লাহরিঘাটের বরকুর চাপরিত আরক্ষীয়ে জব্দ করেছিল 25টাক চোরাং গরু। আর জব্দকৃত গরুরে এটা গরু 20,000 টাকা বিক্রি করার অভিযোগ আরক্ষী জওয়ান সুভাষ বরদলৈর বিরুদ্ধে। ইফালে আরক্ষীর জিম্মাত থাকা চোরাং গরু চুরি করে একাংশ আরক্ষী বিক্রি করা সন্দর্ভত এইগৰাকী আরক্ষী বিষয়ার সন্দেহ। কোনো কোনো বিষয়াই খাকি পোশাকত কলঙ্ক লগাব পারে। ইহতি গরু মই জানাত, মই গরুটো তাত ইয়াত আহিলে মই গুছি গলো। সোনোয়াল মই জানো, এনেকা ফালতু অফিসার নয়। মই এটা জানো যে রমেন বড়া হলে, মানে মই কিবা বেলেগ অফিসার হলে মই এটা কব পারো যে এটা খেলি মেলি আছে। ইফালে চোরাং গরু বিক্রি করা আরক্ষী জওয়ানক চিনাক্ত করবলৈ লাহরিঘাট থানালৈ মাতি অনা হয়েছে ফয়জুল হক নামের ব্যক্তিগৰাকীক। নৌকা লৈ পুলিশ গৈ পেলাই নৌকা দি গরু কেটা আনিছে। আনি পেলাই 21টা গরু পুলিশে লৈ গল, আর এইখানে থাকি গল 4টা। 4টা পৰা এটা বলে বিক্রি করে থৈ গল, গম পাইছো। কোনে বিক্রি করিলে? পুলিশৰ পৰা কিনি রাখিছে। হিয়তে কিমান টকা? 20,000। এটা প্রশ্ন হয়, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় প্রতি মাহে নীতি শিক্ষা দি অহার পাছতো কিয় আরক্ষী এৰিব পৰা নাই এনে কুকর্মকাণ্ড? লাহরিঘাটৰ পৰা সামিমুল ইসলামৰ রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।